আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য অনলাইন ক্লাস ফ্রম শহীদ কায়েদ একাডেমি চট্টগ্রাম ব্রাঞ্চ। সো উই আর হোপিং দ্যাট ইউ আর গুড অ্যান্ড ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড। টুডে আই এম অফারিং ইউ অল দ্য স্টুডেন্টস টু হ্যাভ এ ক্লাস উইথ মি। দ্য টপিক ইজ অ্যাবাউট কমপ্লিটিং সেন্টেন্স। ইট ইজ অ্যান ফাংশন অফ ইংলিশ গ্রামার, ইউ নো। তো প্রিয় শিক্ষার্থীরা, শহীদ ক্যাডেট অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা আজকে কমপ্লিট করার চেষ্টা করব। এখন কমপ্লিটিং সেন্টেন্সটা শুরু করার আগে, এটা বিশেষ করে ক্লাস 9-10 জন্য অবশ্যই কম্পালসারি, কেমন, এটা অবশ্যই প্রশ্ন পরীক্ষায় আসবে। তো আমরা এটা আগে একটু বুঝে নিই যে কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কী। সেটা হচ্ছে আসলে কমপ্লিটিং সেন্টেন্স বলেই বোঝাচ্ছে যেটা সেন্টেন্সকে কমপ্লিট করা, কেমন। তো আমরা জানি কি যে কোনো একটা সেন্টেন্সের অর্ধেক অংশটা দেওয়া থাকবে, অর্থাৎ একটা পার্ট দেওয়া থাকবে, অন্য পার্টটা তোমাকে লিখতে হবে পরীক্ষায়। তো এখানে আরও বিষয় হচ্ছে যেটা বেশিরভাগই এগুলো আসে কমপ্লেক্স সেন্টেন্স। তো এই এগুলোর কী থাকে, একটা অংশ দেওয়া থাকে আর একটা অংশ আমাদেরকে কমপ্লিট করতে হয়। তো কমপ্লিটিং সেন্টেন্সে যেটা আমরা জানি সেটা হচ্ছে যে ক্লজটা দেওয়া থাকবে, সেই ক্লজে আমরা কিছু ক্লু পাই, সেই ক্লুগুলো ধরে ধরে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি। ক্লুগুলো আমরা আগে দেখি যে কোন ক্লুগুলো আমরা এখানে পাই, কেমন। ইফ, অ্যাজ ইফ, ইন স্পাইট অফ, লেস্ট, দ্যাট, দো, সিন্স, বিকজ, বিকজ অফ, আফটার, বিফোর। তো শুধু এগুলাই থাকে না, আরও অনেক কিছুই থাকতে পারে, কিন্তু বিষয় হচ্ছে আমরা বেসিক্যালি এগুলো সবচেয়ে বেশি পাই, এগুলো সবচেয়ে বেশি আমাদের সামনে পড়ে, আমরা এগুলোকে এগুলো নিয়ে বেশি ডিল করি। তো আজকে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। তো এখানে কমপ্লিটিং সেন্টেন্সে প্রত্যেকটা ফাংশন থেকে কোনো না কোনো রুলস অথবা কোনো না কোনো নিয়ম আমাদেরকে ফলো করতে হয়। কী কী ফলো করতে হয়, কোথায় কীভাবে ফলো করতে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি আজকে, কেমন। ওকে, লেটস সে। তো এখান থেকে আমরা একটা ক্লু নিলাম, সেটা হচ্ছে ইফ, কেমন। তো আমরা জানি যে ইফ মানে কি, ইফ মানে হচ্ছে যদি। এটা কমপ্লেক্স সেন্টেন্সের আমরা আলাদা করে লেখার অর্থ হচ্ছে যে আলাদা করে থাকবে না, বোঝানোর জন্য যে একটা অংশ আর একটা অংশ, কেমন। তো ইফ থেকে আমাদের যেমন আসতে পারে এরকম, ইফ ইউ কাম, ইফ ইউ ইনভাইটেড মি, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি। তো অর্থাৎ অথবা এগুলো দেওয়া থাকতে পারে, পরের অংশটা দেওয়া থাকতে পারে আমাদেরকে, আগের অংশটা অর্থাৎ পূর্বের অংশটা করতে হবে। তো খেয়াল করো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থাকলে কী হয়, ফিউচার ইনডিফিনিট, কেমন। জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য এগুলো লিখা। পাস্ট ইনডিফিনিট থাকলে হয় উড অথবা কুড দিয়ে, সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, সেটা আমরা অ্যাজ ইউজুয়াল জানি, আমাদের ক্লু হচ্ছে কি সেগুলা, কেমন। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, ইফের ক্ষেত্রে। ইফের ক্ষেত্রে আর একটা আছে, চারটা রুলস আছে। একটা হচ্ছে যে ধরো এটা রুল ওয়ান, এটা টু, এটা থ্রি, আমরা যদি লিখি সেটা লিখতে পারি যে ইফের এক নম্বর, কেমন, ইফের দুই নম্বর, ইফের এটা তিন নম্বর, আমরা আর একটা করবো সেটা নিয়ে চারটা, এই চারটার মধ্যে ইফ শেষ। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাধারণত কী হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো ইফ ইউ কাম আই উইল গো উইথ ইউ, অথবা ইফ ইউ কাম আই উইল গো। তো এক্ষেত্রে কী হচ্ছে, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে, কেমন। ইফ ইউ ইনভাইটেড মি কী হইলো, পাস্ট টেন্স হইলো। তাহলে ইনভাইটেড মি এখানে পাস্ট টেন্স, আমরা এখানে কী বললাম, উড জয়েন, আই উড জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে জয়েন করতাম। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, হ্যাড ইনভাইটেড, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কী হবে, উড অথবা কুড হ্যাভ। তা আমরা সবসময় জানি যে এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে টু হ্যাভ ভার্বের পরে অন্য কোনো ভার্ব যদি কখনও বসে তাহলে সবসময় সেটার পাস্ট পার্টিসিপাল ফর্মই বসে। তো সেটা তো আমরা জানি, তাহলে এক্ষেত্রে উড অথবা কুড হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর যা থাকবে তাই, এখানে সাবজেক্ট যা থাকবে তাই। এক্ষেত্রে আমরা তিনটে রুল দেখতেছি, কেমন, যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে উড অথবা কুড, পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, কেমন। আবার আরেকটা জিনিস খেয়াল করো যে মডেল ভার্বের পরে টু হ্যাভ ভার্বের কেবলমাত্র শুধুমাত্র হ্যাভ বসতে পারে, তাহলে উড অথবা কুড হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড, এই হ্যাজ হ্যাড কখনো বসতে পারে না, বসলে হ্যাভই বসবে, কেমন। আবার হ্যাভ বসলে কী হয়, এরপরে যদি ভার্ব বসে তাহলে সেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তাহলে আমরা উদাহরণ আকারে এভাবে দেখবো, কেমন। এরপর হচ্ছে যে ইফের আরেকটা চার নাম্বারটা আমরা দেখি, তাহলে আমি এখানে মুছে দিচ্ছি, তোমরা সেগুলো ওখানে রিপিট করে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই।
তাহলে এটা হচ্ছে যে ফিউচার আনকন্ডিশনাল অথবা ইম্পসিবল বলে। কেন বলে? যেমন ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই স্কাই টু স্কাই, ইফ আই আর এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। এক্ষেত্রে আসলে পারগুলা কেমন হয় দেখো, যেমন ইফ আই ওয়ার এ বার্ড, আমরা কিন্তু বলি যে যদি পাখি হতে পারতাম। তো যদি আসলে মানুষ কখনো পাখি হতেও পারে না, অনেকে ভাবে যে যদি এরকম হয়, এটা আসলে হচ্ছে যে আনকন্ডিশনাল অথবা ইম্পসিবল। কেমন? ইফ আই ওয়ার এ বার্ড, তাহলে এখানে এটা একটু ইন্টারেস্টিং না? আই এর সাথে কখনো ওয়ার হয় না, হয় ওয়াজ। এখানে আসলে যাই হোক না কেন, সাবজেক্ট সবার সাথেই ওয়ার হবে, কারণ হচ্ছে যে এটা আসলে এক্ষেত্রেও যে এটা আনকন্ডিশনাল সেটা বোঝাচ্ছে। কেমন? ইফ আই ওয়ার এ বার্ড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, রাইট? তাহলে পরেরটা কি হবে? উড অথবা কুড দিয়ে হবে। আই উড ফ্লাই, ফ্লাই কোথায়? ইন দ্য স্কাই। কেমন? অথবা স্কাই টু স্কাই হতে পারে, ইন দ্য স্কাই। তা আমরা ইফ দিয়ে বুঝতে পারলাম যে ইফের এই চারটা কন্ডিশন, এগুলো আসলে কন্ডিশন সেন্টেন্সও বলা যেতে পারে। তাহলে ইফের এই চারটা কন্ডিশন কেমন? তাহলে আমরা অ্যাজ ইফ দিয়েও দেখি কী হতে পারে। এগুলো সবগুলো মুছে দিচ্ছে। কেমন? কমপ্লিটিং সেন্টেন্স সেটাও মুছে দিচ্ছে। জি পজ দেন। ওকে, লেটস সি। ওকে, তো এক্ষেত্রে দেখো অ্যাজ ইফ দিয়ে লিখলাম। তো অ্যাজ ইফ আসলে ইফের ক্ষেত্রে একই রকম, কিন্তু এক্ষেত্রে অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অর্থ কি? যেন। তো যেন সে কথা বলে, যেন সে সব কিছুই জানে। তো এক্ষেত্রে আমাদের টেন্সগত খেয়াল করতে হবে। টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা একটু ব্যতিক্রম, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, কখন? অ্যাজ ইফের ক্ষেত্রে। আর ইফ হলে ফিউচার ইনডিফিনিট হইতো। কেমন? তাহলে এ পাস্ট ইনডিফিনিট হলে এক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট। এই দুইটা খেয়াল করতে হবে, দুইটাই সবসময় আসে, এই দুইটাই সবসময় আমরা ব্যবহার করে থাকি। তাহলে হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং। কেমন? তাহলে এই দুইটা আমরা বুঝলাম। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, দুইটা একই কথা, দুইটা একই জিনিস, দুইটা একই রকম রোল ফলো করবে। ইন স্পাইট অফ হিজ প্রপার্টি, এটা আসলে কী? এটা সবসময় মিন করে একটা ফ্রেজকে মিন করে। ইন স্পাইট অফ এর পরে সবসময় ফ্রেজ হয়। এখন এই বিষয়গুলো হচ্ছে যে এরকম প্রকাশ করে যে সত্ত্বেও, এটা অর্থ হচ্ছে সত্ত্বেও। তাহলে সত্ত্বেও মানে হচ্ছে যে এটা আসলে বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করে। কেন? যে ইন স্পাইট অফ, তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। ইন স্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট। আবার আমরা এখানে অ্যান লিখি নাই কেন? আসলে অ্যান কখন আসে সেটা হচ্ছে যে এখানে তো ম্যান নাই, তাই না? নাউন নাই, তাহলে এটা আসলে অ্যাজেকটিভ। তো ইন স্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট। কেমন? তো আমরা সবগুলো এইভাবে দেখবো একটা একটা করে। ওকে, তো লেস্ট, লেস্ট মানে হচ্ছে নসেত। লেস্ট আমরা কী বলি? চলতেছে না? ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাই আমরা এখানে দেখছি আমাদের যে লেস্ট পাই সবসময় শুড আসবে, সব সময়। এটা মনে রাখতে হবে যে লেস্ট থাকলেই শুড হয়। ওয়াক ফাস্ট লেস্ট ইউ লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অথবা রান ফাস্ট লেস্ট ইউ উইল মিস দ্য কি টফ লাইন। তো যে কোনো কিছু আমরা বলতে পারি, এক্ষেত্রে আমরা ইউজ করবো যে লেস্ট থাকলে শুড। কোথায় বসবে? সাবজেক্টের পরে, ভার্বের আগে। অবশ্যই এটা মেন বেস ফর্ম বসবে ভার্বের। তো এক্ষেত্রে দেখো সিন্স, সিন্স আসলে প্রিপোজিশন হতে পারে, আবার হচ্ছে যে কনজাংশন হতে পারে। এক্ষেত্রে আসলে দেখো যে কনজাংশনটাকে, সিন্স হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে, হি মেক্স এ গুড রেজাল্ট, সে ভালো ফল করে। আবার দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে এক্ষেত্রে আমরা দুইটা জিনিসই ইউজ করতে পারি। এক্ষেত্রে কোন খেয়াল করতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটাও সিন্স, আবার এটাও সিন্স। এটা যুক্ত করলো কাকে? ফ্রেজকে অথবা একটা নাউনকে। আর এটা যুক্ত করলো কাকে? দুইটা ক্লজকে যুক্ত করলো। কেমন? এটা একটা ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। আর এক্ষেত্রে আসলে সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো হয়? একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। কেমন? কমপ্লেক্স সেন্টেন্সে এটা বেসিক্যালি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন অথবা কনজাংশন যুক্তটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা যুক্ত ছাড়া, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট সব স্বাধীন থাকবে, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কেমন? দো। কেমন? সিন্স আর দো আসলে বিপরীত ধর্মী। যেমন দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব,
হি ইজ অনেস্ট, সে সৎ, অর্থাৎ বিফোরের ধর্মীয়ত্ব প্রকাশ করে। আর এটা হচ্ছে একই ধর্ম, একই রকম, কেমন? তাহলে খেয়াল করতে হবে জিনিসগুলো আসলে কি। তা আমরা বাকিগুলোও করি, কেমন? লেটস সি। ওকে, আফটার, বিফোর, বিকজ, বিকজ অফ, আমরা দুইটা জিনিস, দুইটা জোড়া দেখতেছি। এগুলোকে জোড়া বলতেছি আসলে এই জন্য যে আফটারের বিপরীত হচ্ছে বিফোর, বিকজ আর বিকজ অফ দুইটা আসলে বিপরীত ধর্মী আসলে ব্যবহার হয়। তো আফটার বিফোরটা দেখি, আফটার আর বিফোর হচ্ছে যদি ক্লজ হিসেবে ব্যবহার হয়, আমরা যদি পূর্বে অনুষ্ঠিত দুইটি কাজের ভিতর যে কাজটা তুলনামূলক আগে ঘটবে হবে অথবা ঘটবে সেটা পারফেক্ট টেন্সে হবে, আর পরেরটা হবে ইনডিফিনিট টেন্স। আমরা সেক্ষেত্রে আফটার বিফোর আগে অথবা পরে সেটা আসলে না খেয়াল করলেও চলবে, যদি আমার মাথাতে সেটা রাখতে পারি, কেমন? আর এছাড়া যদি স্ট্রাকচার দেখো তাহলে আফটারের আগে হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আবার ঠিক বিপরীতভাবে বিফোরে, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট, পরেরটা ইনডিফিনিট। তো এখানে আমি একটা কৌশল হচ্ছে যে একটা শিখলেই হচ্ছে, আরেকটা হচ্ছে এটা বিপরীত, কেমন? তাহলে বিষয়টা সিম্পল। তাহলে আই কেম আফটার ইউ হ্যাড কাম, তোমার আসার আগেই আমি, আই কেম কে আগে আসছে, আগে আসছে হি হ্যাড কাম, ইউ হ্যাড কাম সে আগে আসছে অথবা তুমি আগে আসছো তারপর আমি আসছি, কেমন? আমার আসার আগেই তুমি আসছো। আবার এটা দেখো বিপরীতভাবে, যে বিফোরের ক্ষেত্রে কী হয়, আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড, তাহলে ট্রেন পৌঁছানোর পূর্বেই আমি স্টেশনে পৌঁছিয়েছিলাম অথবা পৌঁছেছিলাম। তো এক্ষেত্রে দেখো যে এক্ষেত্রে কেম আর এক্ষেত্রে হ্যাড রিচড, অর্থাৎ এটা ইনডিফিনিট, এটা পারফেক্ট, ঠিক একই রকমভাবে সেম। ওকে, বিকজ এবং বিকজ অফ, বিকজের ক্ষেত্রে এটা ক্লজ ফলো করবে আর বিকজ অফের ক্ষেত্রে এটা ফ্রেজ ফলো করবে, অর্থাৎ ফ্রেজকে নিবে আর কি। হি ক্যান নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারছে না, বিকজ হি ইজ ইল, কারণ সে অসুস্থ। হি ক্যান নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য। তাহলে বিকজের পরে কী বসলো, ক্লজ, আর বিকজ অফের পরে ফ্রেজ বসলো, কেমন? তাহলে আমরা বাকিগুলোও দেখিনি, খুবই সিম্পল, তোমরা এগুলো বারবারই দেখবা এবং প্রত্যেকটার জন্য একটা করে উদাহরণ নিজেরা চেষ্টা করবা। ওকে, এখন আমরা দুইটা রিলেটিভ প্রোনাউন শিখবো, সেগুলো আসলে হু এবং হোয়ার। তো হু, হোয়ার, হুইচ আমরা জানি যে এগুলো আসলে রিলেটিভ প্রোনাউন হিসাবে এর পূর্ববর্তী যে নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে সেগুলোকে ইন্ডিকেট করবে, করবে আর কি। তাহলে আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট, হু কেমন, কোথায়, এখানে রিলেটিভ প্রোনাউন। তাহলে এটা কি, এটা আসলে এখানে একটা কি, দুইটা ক্লজ হয়ে গেলো, একটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি যে এগুলো আসলে ক্লজ হিসাবে একটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে সেটা আমি জানি। আনলেস, আনলেস আসলে ইফ অথবা আনলেস, এগুলো আসলে বিপরীতধর্মী কথা। স্টাডি হার্ড আনলেস ইউ উইল ফেল, কঠোর পড়াশোনা করো আনলেস ইউ উইল ফেল, তুমি পরীক্ষায় ফেল করবে। টিল অথবা আনটিল, ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক, এখন টিল আনটিল এগুলো দুইটি বিপরীতধর্মী অর্থ প্রকাশ করবে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো তোমরা আসলে আমি যতগুলো দেখলাম বোর্ড কোয়েশনসগুলো বিগত বছরের প্রশ্নগুলো, তোমরা সেগুলো অ্যানালাইসিস করে দেখবা, অলমোস্ট এই ক্লোজ এই ক্লুগুলো থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে আশা করি, অলমোস্ট। তো তোমাদেরকে যেটা বলতেছি, ইউ আর সাজেস্টেড টু সলভ অল দ্য কোয়েশনস ফ্রম প্রিভিয়াস টু ইয়ার্স, কেমন? অ্যান্ড আই হোপ ইউ উইল ইনফর্ম মি, বাই ফর নাও।